প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25 মার্চ 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক সাইদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা এবং কোনটার কত লিটার দুধ, যে গাভীগুলো গাভ অবস্থায় আছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সম্পর্কে জানবো। দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে যার কাছ থেকে গাভীগুরু সংগ্রহ করবেন, অবশ্যই আপনারা নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেনা বেচা কেমন হচ্ছে রমজানে? আল্লাহ দিলে মোটামুটি ভালো ভাই। রমজানে তো সবার ব্যবসায় হরদম ব্যবসা চলতেছে, মোটামুটি আল্লাহ দিলে ভালো। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের জানাবেন। মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, মেইন রাস্তার পাশেই আপনার খামার? মেইন রাস্তার পাশেই আমার খামার, যে কেউ আসলে দেখতে পাবে। আচ্ছা, সব সময় তো গরু পাওয়া যায় না? জি, আপনি যে কোনো সময় আসলে গরু পাবেন। কতগুলো গাভী আছে এখন? এখন মোটামুটি আপনি তাও 55-60টা মতো গাভী আছে। ছোট বড় মাঝারি সব ধরনের দুধের গাভী পাওয়া যায় এবং প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। আমাদের দেখাবেন কয়টা প্রোগ্রামে? আপনাদের দেখাবো 10টা। 10টা? জি। বাচ্চাওয়ালা গরু আছে? না ভাই, বাচ্চাওয়ালা গরু নেই আজকে, সবগুলো প্রেগনেন্ট। আচ্ছা, এগুলো কি রমজানেই বাচ্চা দিবে নাকি ঈদের ঈদের পরে কি বাচ্চা দিবে? না, রমজানেই বাচ্চা দিবে। রেডি প্রেগনেন্ট সব? না, 10 দিন, 5 দিন, 7 দিন এরকম সময় আছে। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি কি কি প্রেগনেন্ট গরু কিনলে? প্রেগনেন্ট গরু গ্যারান্টি হচ্ছে হলে আপনার বাট আর জরায়ু, এই দুইটার গ্যারান্টি আছে। এই দুইটার গ্যারান্টি আছে, সেটা আপনি যে কোনো খান থেকে। আচ্ছা, ঠিক আছে। রেট দিবেন কেমন সর্বনিম্ন? সর্বনিম্ন রেট আসলে আপনার মোটামুটি 1,65,000। 1,65,000 উপরে? উপরে 2,30,000। দরদামের সুযোগ আছে? হালকা একটু দরদামের সুযোগ আছে, দরদাম করতে হবে। আচ্ছা, তো চলেন দেখবো কেমন কালেকশন করছেন। প্রত্যেকটা গাভীর সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। চলেন। এক নম্বর সিরিয়ালে সাইদ ভাই সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের গাভী? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান, একবারে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, একটু মাথার শেপটা দেখান তো হলস্টিয়ান ফ্রিজিয়ানের। একবারে অরিজিনাল, এর উপরে আর জাত হয় না ভাই, একদম। আচ্ছা, দেখি চোটটা আছে কিনা। কোন রকম চোট মোট কিছু নাই ভাই, একদম অরিজিনাল দাঁত। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে ভাই? আপনার 6 দাঁত বয়স, গাভীটা আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা দিবে। আচ্ছা, 6 দাঁত কি জেনুইন? 6 দাঁত একবার জেনুইন 6 দাঁত। আর দেখেন আপনি, এখন উলান পালানে প্রচুর পরিমাণ জায়গা, ঠিক আছে। এখনো মোটামুটি আপনি 10-15 দিন টাইম আছে, এখনো 10 থেকে 15 দিন ফুল টাইম আছে। ফুল টাইম আছে। আগের বিয়েনে কেমন দুধ দিছে এই গরুটা? আপনি আগের বিয়েনে মোটামুটি 17-18 দন করছে, এই বিয়েনে আশা করছি 20 পারে থাকবে। আচ্ছা, এবার 20 পুরে দিবে? জি। বাটাট সব গ্যারান্টি আছে, বাট জরায়ু গ্যারান্টি। না আসতে পারলে কিভাবে গ্যারান্টি দেন? না আসতে পারলে আপনার ওনার যদি বাড়িতে নিয়েও যদি দেখে সমস্যা, ওটা আমি চেঞ্জ করে দেবো। কয়দিনের মধ্যে? জি, কয়দিনের মধ্যে চেঞ্জ করে দেবো? বাচ্চা দেওয়া পর্যন্ত। বাচ্চা দেওয়া পর্যন্ত ওনার খামারে রাখবে, যদি বাটে কোনো সমস্যা পায় মোটামুটি ফেরত দিয়ে দিবে? হ্যাঁ, ফেরত দিয়ে দিবে। আচ্ছা, টাকা ব্যাক দিয়ে দিবেন নাকি গরু দিবেন আরেকটা? এখন আসলে মানে টাকা ব্যাক দেওয়ার সিস্টেমটা তো কারণ নাই, ঠিক আছে। তারপরেও মনে করেন উনি যেহেতু দুধের দুধ খাওয়ার জন্য গাভী নেবে, উনি দেখে শুনে আরেকটা গাভী নেবে, যেহেতু আপনাদের খামারে পর্যাপ্ত পরিমাণ গাভী আছে, পরিমাণ গাভী থাকে, গাভী আরেকটা দেওয়া যাবে। দাম কত ভাই এটার? এটার দাম পড়বে 2,30,000 টাকা। 2,30,000 মানে আজকের প্রতিবেদনের সবচেয়ে দামি গরু। এটা সরাই নেন 2 নম্বরে গাভী, দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো, কালো অংশ শরীরে বেশি, এটা কি জাতের ভাই? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। আচ্ছা, এই গাভীটার দাঁত বয়স কয়টা হয়েছে? এটা 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত? 4 দাঁত। প্রথম না দ্বিতীয়? গাভীটা সম্ভবত আগে একটা বাচ্চা দিয়েছে, এটা 2 নম্বর বাচ্চা দিবে, তবে দাঁতে 4টা, আর জাতে একবারে অরিজিনাল জাত। দেখেন আপনার কম বল বলতে কি জিনিস নাই, আর পাশার সাইডটা কত বাড়ি দেখেন। আচ্ছা, মানে এটা কি বাঁধ দেখে বললেন আগে বাচ্চা দিছে নাকি শিং দেখে? এটা আপনার দাঁত শিং দুটোই, মানে সেই শিং দেখে বোঝা যায় যে হয়তো আরেকটা বাচ্চা দিছে, আগে একটা বাচ্চা দিছে। এখন সময় কতদিন আছে বাচ্চা দেওয়ার? এটা আপনার মোটামুটি এখনো 3 সপ্তাহ টাইম আছে। এখনো 3 সপ্তাহ? এটারও বাট জরায়ু গ্যারান্টি? এটাও বাট জরায়ু গ্যারান্টি, সবগুলোরই বাট জরায়ু গ্যারান্টি। এটার দুধের আইডিয়া কেমন দিবেন দর্শকদের? এটা আসলে এটাও আপনার 20 পারে থাকবে। 20 পারে? আর এই যে আমরা দুধের যে প্রেগনেন্ট যেগুলোর আইডিয়া দিচ্ছি, একটা গরু আমাদের আইডিয়াতে কেনার দরকার নাই, যে যার টাকা দিয়ে কিনবেন নিজেদের আইডিয়া মতো কিনবেন। দাম কত এটার? এটা সরাই নেন সাইদ ভাই। আমরা এই পাশে 3 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে
তিন নম্বরের গাভিটা দর্শকদের দেখাই, তিন নম্বর সিরিয়ালেও একটা সাদা কালো রঙের গাভি, এটা কি জাতের গাভি? এটা আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, হলস্টিয়ান ফ্রিজিয়ানে একদম মানে অরিজিনাল কালারফুল একটা গাভি। আচ্ছা, কালারটা বেশ সুন্দর, চয়েসফুল কালার, চয়েসফুল কালার। দাঁত কয়টা? এটা আপনি দুই দাঁত বয়স ভাই, মাত্র দুই দাঁত? হ্যাঁ, দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে। সময় কত দিন আছে প্রেগন্যান্ট, কত মাসের? এটা আপনার রেডি হয়ে গেছে, মোটামুটি দুই তিন সপ্তাহ টাইম আছে, এখনো দুই থেকে তিন সপ্তাহ সময় আছে, তিন সপ্তাহ টাইম আছে, উলান পালানে এখনো প্রচুর পরিমাণ জায়গা আছে। ঠিক আছে। আচ্ছা, এগুলোর প্রথম ল্যাকটেশনে কেমন দুধ পাওয়া যাবে আপনার ধারণা? আপনার প্রথম ল্যাকটেশনে যত কমে মানে 17-17 নিচে থাকবে না। দাম কেমন চাওয়া এটার? এটার দাম চাচ্ছি ভাই আপনার 1,95,000। 1,95,000 চাওয়া? জি। এটাতেও দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। জি জি। এটা সরাই নেন, চার নম্বরে গাভি দর্শকদের দেখাই। চার নম্বর সিরিয়ালে ভাই আরও একটি গাভি নিয়ে আসলেন, এই গাভিটা কি জাতের? হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও তো কাঁচা মাথার গরু দেখতেছি, একদম মানে শিংগুলো একদম জোয়ান শিং। দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা, দুই দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে, এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে, প্রেগন্যান্ট অবস্থায়। কত মাসের গাভ? জোড়ায় জোড়ায় নিলে কি কোনো সুযোগ আছে? আগের জোড়া দেখাইছেন 230, এই জোড়া 195 করে, জোড়ায় নিলে অনেকটা ছাড় দেওয়া যায়। এটা সরাই দেন, পাঁচ নম্বরে গাভি দর্শকদের দেখাই। পাঁচ নম্বর সিরিয়ালে ভাই আরও একটি গাভি নিয়ে আসলেন, এই 3-4-5 প্রায় একই বডির গাভি। জি জি। এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, শিং থেকে শুরু খুর পর্যন্ত সব সাদা। জি। দাঁত কয়টা? এটা আপনার দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা, কত নম্বর বাচ্চা হবে? প্রথম বাচ্চা দিবে, দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে। সময় কত দিন আছে? চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখাই। ৬ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন, সব তো প্রায় একই বডির গাভি সব আজকের প্রতিবেদনের। আচ্ছা, এটা কি জাত? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। দেন আপনার মানে মানে এগুলো হচ্ছে প্রপার হলস্টিয়ান ফ্রিজিয়ান, মানে হলস্টিয়ানের পার্সেন্টও যতটুকু, ফ্রিজিয়ানের পার্সেন্টও ততটুকু, এই জন্য কালার দেখলেও কিন্তু বোঝা যায়। আচ্ছা, দাঁত বয়স কয়টা হয়েছে? চার দাঁত, প্রথম বাচ্চা দিবে, রেডি তো মনে হয়ে গেছে। এক সপ্তাহ থেকে 10 দিন এর মধ্যে বাচ্চা হবে। আচ্ছা, মানে একদম রেডি গাভ, আজকাল কিনলে কি যে কোনো জায়গায় নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দাম কত চাওয়া এটার? এটার দাম চাওয়া 1,65,000। 1,65,000। দুধের আইডিয়া কেমন দিবেন? এগুলো মোটামুটি আপনার 13-14 দুধ থাকবে। প্রথম ল্যাকটেশনে 13-14 আইডিয়া, 165 দাম চাওয়া, এটা সরাই নেন, পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। সাত নম্বর সিরিয়ালে ভাই আরও একটি গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের গাভি? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। গাভির দাঁত কয়টা? দুই দাঁত, প্রথম বাচ্চা। প্রেগন্যান্ট কত মাসের? মোটামুটি এখনো 20-25 দিন সময়। 20-25 দিন, মানে সেফ জোনের গাভ, এটা ডেলিভারির দরকার নেই এখান থেকে নেওয়ার, কেউ চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাবে, এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে। এগুলো থেকে দুধের টার্গেট কেমন, কত লিটার? এগুলো মোটামুটি আপনার 15+ থাকবে। দাম? এটার দাম চাচ্ছি ভাই 1,85,000। 1,85,000 চাওয়া? 1,85,000। আচ্ছা, এটা সরাই দেন, আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। আট নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন, সাদা কালো রং, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত? এটা দাঁতের চারটে। গাভিটা আগে একটা বাচ্চা দিছে ভাই, আর গাভিটা মনে করেন আমার খামারের গাভি। ঠিক আছে। আচ্ছা, খামারের বলতে কি, গাভিটা মোটামুটি একবার আমার এখানে বাচ্চা দিছে, এখানেই ছিল। আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি আমি আপনার প্রথমবারে মোটামুটি 16-17 দুধ দহন করছি। এভিএনে কেমন আসবে? এভিএনে আশা করছি মোটামুটি আপনার 18-20, না হলে মানে মানে 17-র কম হবে না। পেটের নিচে পানি গেছে? হ্যাঁ, পেটের নিচে একটু পানি, আর উলান পালান কেবলই ছাড় দিছে, এখনো সময় আছে মোটামুটি দুই সপ্তাহ ফুল টাইম আছে। দামে কেমন এটা? এটার দাম চাচ্ছি ভাই 2,10,000 টাকা। 2,10,000 চাওয়া? জি। এটা সরাই নেন, পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। চলে। 9 নম্বর সিরিয়ালে আরও একটি গাভি নিয়ে আসলেন, এটা মাঝারি বডির,
কি জাতের এটা? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটু ক্রস ব্রিডের আছে ভাই। দেখেন গলায় কম্বল ঝুলতিছে, পেটের নিচে নাভি। আচ্ছা, এটা একটা ক্রস ব্রিডের গরু, হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে একটু সাহিওয়াল পার্সেন্ট পাইছে। দাঁত কয়টা? এটা আপনার দুই দাঁত। দুই দাঁত, আবার কানেও সাহিওয়ালের অংশ গেছে। দুই দাঁত প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। সময় কত দিন আছে? এটা মোটামুটি আপনি দুই সপ্তাহ। দুই সপ্তাহ ফুল? দুই সপ্তাহ ফুল। ওলানের নেক তো খুব ভালো। হ্যাঁ, ওলানের নেক আছে ভাই, প্রচুর পরিমাণ পালন হবে। আচ্ছা, এটার থেকে দুধ আসবে কত লিটার আশা করেন? এটার থেকে আশা করছি আমি মোটামুটি 16-17। দাম? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা চাওয়া? 1,90,000। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো? না, একটু সুযোগ আছে, দরদাম করতে পারি। আচ্ছা, চলেন পরবর্তী শেষের কালেকশনটা দর্শকদের দেখাই। দশ নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের? এটা ভাই অরিজিনাল হলস্টাইন। এটাও একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীর দাঁত বয়স কেমন? এটা আপনার 4 দাঁত বয়স। গাভীটা আগে একটা বাচ্চা দিছিল, এটা দুই নম্বর বাচ্চা দিবে 7 মাসের। আচ্ছা, এটা টানা গাভ। দুধ কি শুকায় দিছেন? হ্যাঁ, দুধ শুকানোর মতোই, এখন না দোয়ানোই ভালো আর কি। আচ্ছা, এই গরুটার সময় কতদিন আছে ভাই? এটা মোটামুটি আপনার 2 মাসের উপরে, মানে বাচ্চা দেওয়ার এখনো 2 মাসের উপরে ফুল টাইম আছে। সেফ জোনের গাব? সেফ জোনের গাব। আচ্ছা, দুধ কেমন ছিল? এটা আপনার মোটামুটি দুবেলা আমি যেখান থেকে সংগ্রহ করছি মোটামুটি প্রথমবার মোটামুটি আপনার 15+ দন। তো দাম কেমন নেবেন এই বিয়ে? না, দুধের আইডিয়া কেমন দিবেন? এটার দাম চাচ্ছি ভাই 1,60,000 টাকা। দুধ আপনার মোটামুটি আপনার মানে 15+ বলতে কি 16-17 দুধ পাবে। মানে এটার বডি তো ওই আগেরগুলোর মতোই? জি। যদি রেডি বেশি হয় তার মানে ওইগুলোর মতো দাম হবে? আপনার রেডি হলে তো আপনার দাম হয়ে যাবে 2 লাখের উপরে। আচ্ছা, এটা সরাই দেন, শেষের গাভীটা দর্শকদের দেখাই। 11 নম্বর সিরিয়ালে সবশেষ একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী আসলে? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত বয়স। গাভীটা আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা দিবে। 6 দাঁতে এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে? দ্বিতীয়বার বাচ্চা দিবে। আচ্ছা, সময় কতদিন বাকি আছে ভাই? এটা আপনার মোটামুটি দুই সপ্তাহ। সপ্তাহ দুয়েক ফুল টাইম আছে? 3 সপ্তাহ। আচ্ছা, 3 সপ্তাহ। তো এই গাভীর থেকে দুধের আইডিয়া কেমন দিবেন? এটা আপনার মানে 17-18 দুধের আইডিয়া। 17 থেকে 18 লিটারের মতো। দাম কত? এটার দাম পড়েনি ভাই 1,85,000। 1,85,000 টাকা চাওয়া? দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা একটু সুযোগ আছে, দরদাম করতে পারবো। আচ্ছা, এই সিরিয়ালে প্রায় আমরা 11টার মতো গাভী দেখাইছি, মাঝারি থেকে শুরু ছিল বিগ সাইজ পর্যন্ত দেখাইছি। যার যেটা পছন্দ সরাসরি ফার্মে এসে দেখে শুনে সাইজ ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবে নাকি? জি ভাই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বর 01737-55-2488। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? এটা তিমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। চাইলে যে কেউ আপনি সকাল 6টার পরের থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় ফোন দিলে গরু দেখতে পারবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একই কথা বলার, সেটা হলো আমি যে গরুগুলো দেখালাম ঠিক আছে, যদি কারো ভালো লাগে দেখবে, দেখে যদি পছন্দ হয় দরদাম করে কিনতে পারবে। আর যেখান থেকে গাভী কিনুক, আর যাই করুক, প্রেগনেন্ট গাভী কিনুক আর বাচ্চা সহ গাভী কিনুক, প্রেগনেন্ট গাভীর একটা জিনিসই দেখতে হবে, সেটা হলো আপনার বাট আর জরায়ু, এটা তো দেখেই নিতে হবে। তাছাড়াও মনে করেন এগুলো তো আমি তো গ্যারান্টি দিলামই, আর বাট জরায়ু দেখে কিনলে আসলে মানে সে ঠকবে না। অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 11টি গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।